আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণী শিক্ষার্থীবৃন্দ, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি আবুল কালাম আজাদ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের বার্ষিক পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী আজকের বাংলা দ্বিতীয় পত্রের 24তম ক্লাস, অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্র এবং বাংলা প্রথম পত্র যেহেতু একসাথে কাউন্ট করা হচ্ছে, সেই দিক বিবেচনায় 24তম ক্লাস। আর আজকের এই 24তম ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে তোমাদের বাংলা ব্যাকরণ বইয়ের অনুসর্গ বা কর্ম প্রবচনীয়, যেটি চতুর্থ অধ্যায়ের অষ্টম পরিচ্ছেদে রয়েছে। আমাদের এই অষ্টম পরিচ্ছেদের অনুসর্গ বা কর্ম প্রবচনীয় এটি খুব গুরুত্বপূর্ণ একটি আমাদের আলোচ্য অধ্যায়, কেননা এই অনুসর্গ থেকে পরীক্ষায় প্রতি বছর প্রায় দু একটি প্রশ্ন আসতে দেখা যায়। অনেকেই তোমরা এই বিষয়টাকে দুর্বোধ্য বা বোধগম্য নয় এরকম মনে করো। বেসিক্যালি এটা খুব সহজ একটি বিষয়, যদি অনুধাবন করতে পারো বা আজকের ক্লাসটা যদি ভালো করে দেখো অবশ্যই বুঝতে পারবে। একটু খেয়াল করো, অনুসর্গ আসলে কি? এই অনুসর্গটাকে যদি আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি তাহলে দেখো, অনু অর্থ হচ্ছে পশ্চাৎ, ও পশ্চাৎ বা পেছনে বলতে পারি আমরা, অনু অর্থ হচ্ছে পশ্চাৎ বা পেছনে। আর স্বর্গ অর্থটা হচ্ছে, তোমাদের পাঠ্যবইগুলো দেওয়া নাই, জাস্ট বোঝার সুবিধার্থে বলছি, এই স্বর্গ অর্থটা হচ্ছে ব্যবহার, ব্যবহারও বলা যায়, সৃষ্ট বলা যায়। তার মানে কি পেলাম আমরা? আমরা যদি এটাকে ব্যবহার নেই আর যদি এটাকে পেছনে বলি তাহলে অনু স্বর্গের অর্থ কি দাঁড়ায়? যে যেটার পেছনে ব্যবহার হয়, কিসের পেছনে ব্যবহার হয় সেটা এখন আমরা বিস্তারিত জানব। যে অনুসর্গগুলো বেসিক্যালি পেছনে ব্যবহার হয় ঠিক আছে, কিন্তু একটি শব্দর পরে বসতে পারে বা বাক্যের বিভক্তি সহকারে বসতে পারে বা কখনো স্বাধীন পথ হিসেবে ব্যবহার হতে পারে। আমরা আগে সংজ্ঞাটা আলোচনা করি, তারপরে তোমরা এই অনুসর্গের কতগুলো বৈশিষ্ট্য আলোচনা করলে আরও বিস্তারিত ধারণা পাবে। আগে একটু জেনে নাও, অনু অর্থ পেছনে আর স্বর্গ অর্থ হচ্ছে ব্যবহার, অর্থাৎ এই অনুসর্গগুলো পেছনে ব্যবহার করা, কিসের পেছনে ব্যবহার করা হয় একটু পরে আমরা জানব। বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলো কখনো স্বাধীন পদরূপে আবার কখনো শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে সেগুলোকে অনুসর্গ বা কর্ম প্রবচনীয় বলে। একটু খেয়াল করো যে অব্যয়, তাহলে আমরা এখানে কিন্তু একটা বৈশিষ্ট্য পেলাম যে অনুসর্গটা কি? অব্যয়। অনুসর্গ কিন্তু বিভক্তি নয়, অনুসর্গগুলো বিভক্তি হিসেবে বসতে পারে কিন্তু এগুলো হচ্ছে অব্যয় জাতীয় শব্দ। বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলো কখনো স্বাধীন পদরূপে, এরা কিভাবে বসবে? একটি বাক্যের স্বাধীন পদরূপে বসবে, অনেক সময় আবার শব্দ বিভক্তি নিয়েও বসে। আমরা কিন্তু গত ক্লাসে যখন কারক বিভক্তি আলোচনা করেছিলাম ঠিক তখন কিন্তু আলোচনা করেছিলাম বিভক্তি দুই ধরনের, একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি আর একটা হচ্ছে শব্দ বিভক্তি। সেই শব্দ বিভক্তিগুলো আবার কিন্তু সাত ভাগে ভাগ করা হয়েছিল, তোমাদের নিশ্চয়ই মনে আছে, প্রথম বিভক্তি থেকে শুরু করে সপ্তমী বিভক্তি পর্যন্ত সেই শব্দ বিভক্তি। আবার এই অনুসর্গগুলো শব্দ বিভক্তির মতো বসে বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে। যে একটি বাক্যে এই অনুসর্গ বসলে একটি সুন্দর অর্থ প্রকাশ করে, যখন ওই অনুসর্গটাকে যখন বাদ দেওয়া হয় তখন ওই বাক্যের আর পরিপূর্ণ অর্থ প্রকাশ পায় না, তাহলে অনুসর্গের ভূমিকা কিন্তু ব্যাপক। বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে সেগুলোকে অনুসর্গ বা কর্ম প্রবচনীয় বলে। তোমাদের পাঠ্য বইয়ে অনুসর্গ বা কর্ম প্রবচনীয় বলে এই কথাটা বলা আছে, কেননা এই অনুসর্গেরই আরেক নাম হচ্ছে কর্ম প্রবচনীয়। আরেকটা জিনিস তোমরা জেনে রাখো, এই অনুসর্গের কিন্তু একটা সংস্কৃত নাম রয়েছে। সংস্কৃত নামটা কি? অনুসর্গের সংস্কৃত নাম হচ্ছে পরসর্গ। এটা বিভিন্ন ব্যাকরণবিদ সংস্কৃত ভাষায় দেখেছেন যে এই অনুসর্গের আরেকটা নাম হচ্ছে পরসর্গ। এটা একটু জেনে রাখো, তাহলে তিনটে নাম পেলাম কিন্তু আমরা, অনুসর্গ, কর্ম প্রবচনীয় এবং পরসর্গ, এই সবগুলোর নাম কি? অনুসর্গের নাম। তাহলে বাক্যের মধ্যেই কিন্তু আমরা অনেকাংশেই অনুসর্গে কিছু কিছু বৈশিষ্ট্য খুঁজে পেলাম। এখন অনুসর্গ কোনগুলো? অনুসর্গ কিন্তু বাংলা ভাষায় অনেকগুলো অনুসর্গ রয়েছে, কয়েকটি উদাহরণ দিয়েছি, যেমন প্রতি, বিনা, অবধি, হেতু, মত, নিকট, সঙ্গে, পক্ষে, থেকে, চেয়ে, হতে থেকে চেয়ে, ধারা দিয়ে, কর্তৃক, অনেক সময় যে বিভক্তিগুলো যে রয়েছে তোমাদের, বিশেষ করে পঞ্চমী বিভক্তি হতে থেকে চেয়ে, তারপর তৃতীয় বিভক্তি ধারা দিয়ে কর্তৃক, ওগুলোও কিন্তু আমাদের অনেক সময় অনুসর্গ হিসেবে ব্যবহৃত হয়, যেটা ওই যে অনুসর্গের একটি বৈশিষ্ট্য, শব্দ বিভক্তির ন্যায় বসতে পারেন।
আমরা এই অনুসর্গের বৈশিষ্ট্যগুলো কিন্তু মোটামুটি সংজ্ঞার মধ্যে কিন্তু আলোচনা হয়ে গেছে। এছাড়াও আরও দু একটা বৈশিষ্ট্য বললে বলা যায় যে অনুসর্গগুলো বাক্যের মাঝে বসে, অনেক সময় আবার বাক্যের প্রথমেও বসতে পারে বা শেষেও বসতে পারে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে সব বাক্যের মাঝে বসে। এই অনুসর্গগুলো বিশেষ্য বা সর্বনামের একটা সংযোগ সাধন করে, এই অনুসর্গগুলো বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে। এই যাবতীয় বিষয়গুলো কিন্তু আমাদের অনুসর্গের বৈশিষ্ট্য আকারে ব্যবহৃত হতে পারে। এছাড়া অনুসর্গগুলো শব্দ বিভক্তির ন্যায় বসে। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা একটু দেখি যে অনুসর্গগুলো কীভাবে আমাদের পরীক্ষায় আসবে। যদি পরীক্ষায় কীভাবে আসবে এটা না জানি, তাহলে আমরা অনুসর্গ আসলে কী পড়ব। পরীক্ষায় যেভাবে আসে, যেমন পরীক্ষায় এই উদাহরণটি আসলো, তোমাদের মূল পাঠ্য বই থেকে কিন্তু আমি উদাহরণগুলো নিয়েছি। যেমন পরীক্ষা আসবে, তুমি বিনা আমার কে আছে, এই বিনাটায় পরীক্ষায় হয়তো বোল্ড অর্থাৎ মোটা করে লেখা থাকবে, বোল্ড কালো কালি দিয়ে লেখা থাকবে, তুমি বিনা আমার কে আছে। তখন প্রশ্ন করা হবে যে এই বিনা আসলেই কী অর্থে ব্যবহৃত হয়েছে। বিনা অর্থ হচ্ছে আসলে ছাড়া, কিন্তু এখানে এই তোমাদের মূল বইয়ে সরাসরি দেওয়া আছে এটা কর্তৃকারকের সঙ্গে ব্যবহৃত হয়েছে। কর্তৃকারক আসলে এটা কী? কর্তৃকারক হচ্ছে ক্রিয়াকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর খুঁজে পাবো সেটাই হচ্ছে কর্তৃকারক। তাহলে এখানে তুমি বিনা আমার কে আছে কর্তৃকারকের সঙ্গে, তাহলে তুমিটা হচ্ছে এখানে কী? কর্তৃকারক। কার সঙ্গে? তোমার সাথে। এখানে তুমি বিনা আমার কে আছে, তাহলে এটা কর্তৃকারকের সাথে বসেছে। কিন্তু এই বিনা মানেও কিন্তু একটি অর্থ রয়েছে, বিনা মানে হচ্ছে ছাড়া বা ব্যতীত। পরীক্ষায় তাহলে এইভাবে প্রশ্ন আসবে যে এটি কোন কারকের সঙ্গে বসেছে? কর্তৃকারকের সঙ্গে। আবার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এই বিনা কী অর্থে ব্যবহৃত হয়েছে, তাহলে বিনা অর্থে ছাড়া বা ব্যতীত অর্থে এই বাক্যে ব্যবহৃত হয়েছে। তার মানে বিনা, এখন যদি আমি না চিনতে পারি যে বিনা অনুসর্গ, তাহলে তো আমার দ্বারা সম্ভব না যে প্রশ্নের মধ্যে কী চেয়েছে আর কী উত্তর দেবো। এই জন্যই তোমাদের পাঠ্য বইয়ে প্রায় 20-25টি তোমাদের অনুসর্গ দেওয়া রয়েছে, সেই অনুসর্গগুলো দেখবে। যেমন তোমরা একটু খেয়াল করো, তোমরা যখন ছোটোবেলায় প্রিপোজিশন পড়েছ তখন কি তোমরা জানতে যে অফ একটি প্রিপোজিশন, ইনটু একটি প্রিপোজিশন, ইন একটি প্রিপোজিশন? কীভাবে জেনেছি আমরা? কারণ আমরা এগুলো পরে পরে জেনেছি। এই জন্য এই বাংলা অনুসর্গগুলো তোমাদের পরে পরে জানতে হবে যে এটার নাম হচ্ছে একটি অনুসর্গ। তোমাদের আরও সহজ করে যদি বলি, অনুসর্গ চেনার কিছু টেকনিক রয়েছে, সেটা হচ্ছে আমরা বিভক্তি কিন্তু জেনে গেছি যে বিভক্তি, শব্দ বিভক্তিকে সাত ভাগে ভাগ করা হয়েছে, প্রথমা বিভক্তি থেকে শুরু করে সপ্তমী বিভক্তি পর্যন্ত। তার মানে বিভক্তিও কিন্তু শব্দের শেষে বসে। কিন্তু বিভক্তিটা দেখো একটা শব্দের শেষে বসে, এটাও কিন্তু শব্দের শেষে বসে কিন্তু আলাদাভাবে বসে, এদের নিজস্ব একটা অর্থ রয়েছে। তার মানে একটা বাক্যে খেয়াল করবা যে ওটা হবে না, কোনো ভার্ব হবে না, কোনো সাবজেক্ট তো হবেই না, কোনো বিভক্তিও হবে না। কারণ বিভক্তি আমরা কী করে চিনবো? যে একটা শব্দের শেষে বসে। কিন্তু এটা কী করে চিনবো? যে এমন কিছু অব্যয়, অব্যয় মানে কি? যার কোনো ব্যয় নেই, যা বাক্যে বসে নিজস্ব অর্থ প্রকাশ করতে পারে। তার মানে এই ধরনের কোনো শব্দগুলো দেখলে আমরা বুঝে যাব সেটা হচ্ছে একটি অনুসর্গ। আর তাছাড়া ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়তো অনেক সময় দেওয়া থাকে না আন্ডারলাইন, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার বোল্ড অক্ষরে দেওয়া থাকবে পরীক্ষায় যে এটি কি, এই অনুসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে। আর যদি বোল্ড অক্ষরে না দেওয়া থাকে, তারপরেও তোমাকে খুঁজে বের করে কিন্তু বের করতে হবে এটার নাম হচ্ছে অনুসর্গ। বিশেষ করে তোমরা যখন কলেজে উঠবে তখন কিন্তু তোমাদের অনুসর্গ নির্ণয় করতে হতে পারে। পদ নির্ণয় একটা টপিক রয়েছে, পদ নির্ণয় কিন্তু আর আন্ডারলাইন করা দেওয়া থাকবে না, ওই সময় তোমাকে একটি বাক্য থেকে খুঁজে বের করতে হবে যে কোনটি অনুসর্গ। দ্বিতীয় একটি উদাহরণ দেখো, যে তিনি পুত্রসহ উপস্থিত হলেন। তিনি পুত্র সহ উপস্থিত হলেন, বেসিক্যালি এই সহটা হচ্ছে আমাদের অনুসর্গ। তাহলে তিনি পুত্র সহ উপস্থিত হলেন, তাহলে এই সহটা কি অর্থে ব্যবহৃত হয়েছে? পরীক্ষায় আসবে যে সহগামিত অর্থে, পর্যন্ত অর্থে, দীর্ঘবিরতি অর্থে, নাকি ন্যায় অর্থে, এই চারটে অপশন দেওয়া থাকবে। তাহলে তিনি পুত্র সহ উপস্থিত হলেন, তাহলে দেখো তো এই বাক্যটি একটু ভালো করে খেয়াল করো, তিনি পুত্র সহ উপস্থিত হলেন। পুত্র সহ মানে কি? এখানে পুত্র সাথে আছে, তার মানে সহগামিতা অর্থে। এরকম চারটে অপশন দেখলে কিন্তু ইজিলি তোমরা কিন্তু নির্ণয় করতে পারবে, একদম সহজ। তিন নম্বর দেখো, সন্ধ্যা অবধি অপেক্ষা করব। এখন অবধি, সন্ধ্যা অবধি অপেক্ষা করব, ধরে নিলাম তুমি অবধি মানে কি তুমি এটা জানো না, তোমার এটা জানা নেই, ওয়ার্ড মানেটা তুমি ভুলে গিয়েছো। তাহলে সন্ধ্যা অবধি অপেক্ষা করব, এটা অপশন দিল যে এই অবধি
কি অর্থে এই বাক্যে ব্যবহৃত হয়েছে। চারটে অপশন যদি দেয় যে ব্যক্তি অর্থে, সহগামিতা অর্থে, পর্যন্ত অর্থে, না ন্যায় অর্থে। তার মানে এই বাক্যটাকে খেয়াল করো যে সন্ধ্যা অবধি অপেক্ষা করব, মানে কি সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করব। কিন্তু তুমি যদি দেখো ন্যায় অর্থ আমরা একটু বলি যে সন্ধ্যা ন্যায় অপেক্ষা করবো, এটাও হয় না। সন্ধ্যা দীর্ঘ বিরতি, এটাও হয় না। সন্ধ্যা ব্যক্তি অর্থে, এটাও হয় না। কিন্তু একমাত্র এটার সাথে কিন্তু মিলে যায় যে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করব। এইভাবেও টেকনিক অ্যাপ্লাই করে কিন্তু তোমরা নির্ণয় করতে পারবা। শরতের পরে বসন্ত আসে, শরতের পরে বসন্ত আসে। তাহলে এই পরে কি অর্থে ব্যবহৃত হয়েছে? দীর্ঘ বিরতি। শরৎকালের পরে বসন্তকাল আসে না, তার মানে একটা দীর্ঘ বিরতি বুঝাইছে এই পরে দ্বারা। বেকুবের মতো কাজ করো না, বেকুবের মতো কাজ করো না, এই মতো এই অনুসর্গটি দ্বারা ন্যায় অর্থে বোঝানো হয়েছে। তোমাদের এই আমাদের যে সেন্টেন্সগুলো দিয়েছে এগুলো কিন্তু হুবহু তোমাদের আমাদের যে মূল বই রয়েছে, মূল বইয়ে দেওয়া রয়েছে। এক নজরে একটু পড়ে নিলে এগুলোর অর্থ সবগুলো পেয়ে যাবে, একদম সহজ। ছয় নম্বর, রাজার পক্ষে সব কিছুই সম্ভব। তাহলে এই পক্ষে দ্বারা সব কিছুই সম্ভব, এই রাজার পক্ষে সব কিছুই সম্ভব। এই পক্ষে দ্বারা কী বোঝানো হয়েছে? সক্ষমতা অর্থে। আমি যদি একটি উদাহরণ তোমাদের বানিয়ে বলি যে গরিবের পক্ষে কোনো কিছুই সম্ভব না, একটু খেয়াল করো। বললাম রাজার পক্ষে সব কিছুই সম্ভব, এই বাক্যে পক্ষে হচ্ছে অনুসর্গ। তাহলে এই পক্ষে দ্বারা সক্ষমতা অর্থে বোঝানো হয়েছে। এখন আমি যদি বলি গরিবের পক্ষে কোনো কিছুই সম্ভব নয়, তাহলে এই সেন্টেন্স এই পক্ষে দ্বারা কী বুঝবে? এই পক্ষেও কিন্তু অনুসর্গ, কিন্তু এই পক্ষে সহায় অর্থে ব্যবহৃত হয়। সহায়, গরিবের তো আসলে কোনো কিছু নেই, গরিবের ক্ষমতা নেই, পাওয়ার নেই, তো এখানে সহায় অর্থে বসে। আবার রাজা যখন থাকবে তখন সক্ষমতা অর্থে, অর্থাৎ রাজার পাওয়ার রয়েছে, শক্তি রয়েছে। নিমেষ, নিমেষ মাঝেই সব শেষ। এই নিমেষ মানে এক মুহূর্তের মাঝেই সব কিছু শেষ হয়ে গেল। তাহলে এই নিমেষ মাঝেই, এই মাঝেই দ্বারা এখানে ক্ষণকাল বোঝানো হয়েছে। ক্ষণকাল অর্থে খুব অল্প সময়ে, কিন্তু আবার নিমেষ মানে কিন্তু এক মুহূর্তে, এটা বোঝানো যাবে না। এখানে বিভক্ত আমাদের অনুসর্গ হচ্ছে মাঝেই, মাঝে থেকে মাঝেই হয়েছে, ই প্রত্যয় যোগ করেছে। নিমেষ মাঝেই সব শেষ, এখানে মাঝে কী অর্থে ব্যবহৃত হয়েছে? ক্ষণকাল অর্থে ব্যবহৃত হয়েছে। আট নম্বর উদাহরণটা দেখো, আছো তুমি প্রভু জগত মাঝারে, আছো তুমি প্রভু জগত মাঝারে। তাহলে এই বাক্যে এই মাঝারে অনুসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে একটু খেয়াল করো। আছো তুমি প্রভু জগত মাঝারে, অর্থাৎ প্রভু বা আল্লাহ সর্বত্র কিন্তু বিরাজমান। তার মানে এই জন্যই বলছে এটি ব্যক্তি অর্থে বোঝানো হয়েছে, সমগ্র অংশ জুড়ে তিনি রয়েছেন। নয় নম্বর উদাহরণ দেখো, মন প্রতি পাঁচ টাকা লাভ দেব। তাহলে এই প্রতি একটি অনুসর্গ, এই বাক্যে প্রতি কী অর্থে বোঝানো হয়েছে? এই বাক্যে প্রতিটা প্রত্যেক অর্থে বোঝানো হয়েছে। যেমন আমরা যখন তোমার ঐকিক নিয়মের অঙ্ক করেছি তখন প্রতি দ্বারা কী বুঝেছি? একটি বুঝেছি। এই প্রতি মানেও প্রত্যেক অর্থে বোঝানো হয়েছে। সেম, আগ্রহ সহকারে কহিলেন, আগ্রহ সহকারে কহিলেন, অর্থাৎ কেউ আগ্রহ সহকারে একটা কথা বললেন, সেটা আগ্রহ সহকারে কহিলেন। তাহলে এই সহকারে অর্থ কী? সহকারে মানে হচ্ছে সঙ্গে অর্থে। এই বিষয়গুলো কিন্তু স্বাভাবিক অর্থের চেয়ে কিন্তু বাক্যের মাঝে যখন থাকে তখন কিন্তু ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করতে পারে। বেসিক্যালি অনুসর্গগুলোর অর্থ ডিপেন্ড করে ওই বাক্যে ওটি দ্বারা কী বোঝানো হয়েছে। যেহেতু বাক্যভেদে একই অনুসর্গের অর্থ কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে যায়, এই জন্যই তোমাদের পরীক্ষায় যে বাক্যটি দেয়া থাকবে এই বাক্যটি আগে বোঝার চেষ্টা করবে, তারপরে চারটে অপশন দেওয়া থাকবে, চারটে অপশনের সাথে সেই অনুসর্গের যেটা দেওয়া থাকে সেটার সাথে একটু ম্যাচ করার চেষ্টা করবে যে এই ক নাম্বার অপশন দিয়ে এটার সাথে মিলে যায় কিনা বাক্যটি, ক নাম্বার অপশন দিয়ে মিলে যায় কিনা। এভাবে চারটে অপশনে তোমরা অবশ্যই ট্রাই করবে। এছাড়া তোমাদের পাঠ্যবই আরও কিছু উদাহরণ রয়েছে যা তোমরা নিজ দায়িত্বে পড়ে নেবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই অনুসর্গ বা কর্মপ্রবচনে চতুর্থ অধ্যায়ের অষ্টম পরিচ্ছেদ থেকে বাসায় যে কাজটি করবে, 10টি MCQ জ্ঞানমূলক আকারে HW করবে। আবার বলছি, 10টি MCQ জ্ঞানমূলক আকারে HW করবে। আমরা MCQ কেন দেই না, যে MCQ দিলে তোমাদের চারটে অপশন তৈরি করতে হয়, HWটা অনেক বড় হয়ে যায়, যেন জ্ঞানমূলক আকারে করতে বলি। যে জ্ঞানমূলক আকারে যদি তোমরা করতে পারো নিশ্চয়ই MCQ পেয়ে যাবা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের আমাদের এই অনুসর্গ ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হয়তো অন্য কোনো দিন অন্য কোনো নতুন বিষয় নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।